প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার পরিচিতি, আমি জিনাত তাসমিন ইসহাক, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমাদের আজকের আলোচনার বিষয়, অর্থাৎ আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। তোমরা একাদশ শ্রেণী স্টুডেন্ট, একাদশ শ্রেণী, প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। আজকের আলোচনার বিষয় আমাদের প্রোটোপ্লাস্ট ও প্রোটোপ্লাজম। এই আলোচনা থেকে আমরা যা জানতে পারব, প্রোটোপ্লাস্ট কি, প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজমের চলন কি, ফ্লুইড মোজাইক মডেল কি, সাইটোপ্লাজম কি। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করছি প্রোটোপ্লাস্ট কি। কোষ প্রাচীর দ্বারা আবৃত অন্তঃস্থ সকল সজীব ও নির্জীব বস্তুসমূহকে একত্রে প্রোটোপ্লাস্ট বলে। প্রোটোপ্লাজম দু অংশে বিভক্ত, যথা সজীব প্রোটোপ্লাস্ট ও নির্জীব বস্তু, সজীব প্রোটোপ্লাস্ট এবং নির্জীব বস্তু। প্রোটোপ্লাজম দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। প্রোটো কথাটির অর্থ আদি এবং প্লাজমা কথাটির অর্থ সংগঠন, অর্থাৎ এর সমন্বয়ে প্রোটোপ্লাজম শব্দটি গঠিত হয়েছে বা এর উদ্ভব ঘটেছে। কোষের ভিতরে স্বচ্ছ আঠালো এবং জেলির মতো অর্ধতরল কলয়েড ধর্মী সজীব পদার্থগুলোকে একত্রে প্রোটোপ্লাজম বলে। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বা মূল ভিত্তি, কারণ কোষের সকল প্রকার মৌলিক কার্যাদি এই প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়ে থাকে। আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে প্রোটোপ্লাজম পৃথক করে দেখানো আছে। এখন এর ভৌত ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করি। প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলি সদৃশ অর্ধতরল এবং আঠালো পদার্থ। এটি দানাদার এবং কলয়েড জাতীয় পদার্থ। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বেঁধে যায়। কোষীয় পরিবেশ অনুসারে প্রোটোপ্লাজমকে জেলি থেকে তরল এবং তরল থেকে জেলিতে রূপান্তরিত হতে দেখা যায় বা এটি হতে পারে। রাসায়নিক ধর্ম হিসেবে আমরা জানি প্রোটোপ্লাজমে প্রায় 70-90% পানি থাকে এবং বাকিটা জৈব এবং অজৈব বস্তু দ্বারা পূর্ণ থাকে। জৈব বস্তুর মধ্যে সবচেয়ে বেশি থাকে প্রোটিন পদার্থ, এছাড়াও কার্বোহাইড্রেট, লিপিড এবং ভিটামিন থাকে। অজৈব বস্তুর মধ্যে বিভিন্ন প্রকার লবণ এবং আয়ন উল্লেখযোগ্য, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম প্রভৃতি। জৈবিক বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখছি প্রোটোপ্লাজমে শ্বসন, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ, প্রজনন, বৃদ্ধি, রেচন প্রভৃতি বিপাকীয় কাজ সম্পন্ন হয়। বিপাকীয় কর্ম নিরন্তরভাবে চলতে থাকে, কখনো তা বন্ধ হয় না। একবার বন্ধ হলে কোষে মৃত্যু ঘটে। বিভিন্ন ধরনের উত্তেজনায় প্রোটোপ্লাজম সাড়া দেয়। প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমে জলীয় দ্রবণ স্থির নয়, বরং কোষের মধ্যে আবর্তনকালে চলাচল করে। এ ঘটনা চলন নামে বা মুভমেন্ট নামে পরিচিত। উদ্ভিদ ও প্রাণী কোষের চলনের মধ্যে পার্থক্য আছে। উদ্ভিদ কোষে গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের চলনকে আবর্তন অর্থাৎ সাইক্লোসিস বলে। তবে এমন আবর্তন একমুখী বা বহুমুখী হতে পারে। প্রধানত তিনটি অংশে বিভক্ত, যেমন কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে
কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। এখন আমরা প্লাজমা মেমব্রেনের গঠন হিসেবে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আলোচনা করব। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 সালে দুজন কোষ শারীরবিদ এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে। মডেলটি আধুনিকতম মডেল এবং এখন মিশে থাকতে পারে। ফসফোলিপিড স্তরের লিপিড অণুর বাইরের দিকে পোলার প্রান্তে একটি ফসফেট মাথা এবং ভিতরের দিকে নন পোলার প্রান্তে দুটি ফ্যাটি অ্যাসিড লেজ থাকে। দুই স্তরের লিপিডের লেজগুলো পানি বিক্রাহী ও পরস্পর মুখোমুখি অবস্থান করে। অপরদিকে লিপিডের মাথাগুলো পানিগ্রাহী এবং ঝিল্লির ভেতরে ও বাইরে দুই সারিতে অবস্থান করে। কোষ ঝিল্লিতে তিন রকমের প্রোটিন দেখা যায়, সেগুলো ফসফোলিপিড স্তরের বহি বা অন্তঃস্থল সংলগ্ন প্রান্তীয় প্রোটিন, ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট অন্তর্নিহিত প্রোটিন এবং ফসফোলিপিডের দুই স্তর জুড়ে আন্তঝিল্লি প্রোটিন এবং ফসফোলিপিডের দুই স্তর জুড়ে আন্তঝিল্লি প্রোটিন বিদ্যমান। অনেক ফসফোলিপিড অণু এবং অধিকাংশ প্রোটিন অণুর সঙ্গে ক্ষুদ্র কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে, তখন এগুলোকে যথাক্রমে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন বলে। এ দুটোকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহির্তলে অবস্থান করে, এরা কোষের চিহ্নিত কারক হিসেবে কাজ করে। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে এবং কাঁপে, পরস্পর পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, কখনো কখনো লাফিয়ে ওঠে এবং স্তরের মধ্যে স্থান পরিবর্তনও করে। ঝিল্লিকে তখন তরল পদার্থের মতো মনে হয়। অন্যদিকে ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো মনে হয়। এ অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেল নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। রাসায়নিকভাবে কোষ ঝিল্লি প্রোটিন অর্থাৎ 60 থেকে 70% গাঠনিক প্রোটিন, এনজাইম, বাহক প্রোটিন ইত্যাদি। আমরা আবার বলছি, এখানে কি থাকলো? রাসায়নিকভাবে কোষ ঝিল্লিতে প্রোটিন 60 থেকে 80% গাঠনিক প্রোটিন, এনজাইম, বাহক প্রোটিন ইত্যাদি থাকে। আর লিপিড হিসেবে থাকছে 20 থেকে 40% ফসফোলিপিড, এস্টেরল ইত্যাদি। কার্বোহাইড্রেট হিসেবে অবস্থান করছে 4 থেকে 5% অলিগোস্যাকারাইড, পানি ও লবণ এ দিয়ে গঠিত হয়ে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখি সাইটোপ্লাজম কি। নিউক্লিয়াস ব্যতীত অর্ধস্বচ্ছ প্রোটোপ্লাজমের বাকি অংশটির নাম সাইটোপ্লাজম। এটি গ্রিক শব্দ সাইটোস, কথাটির অর্থ সেল, প্লাজমা অর্থাৎ ফর্ম। সাইটোপ্লাজম এর এবং এর মধ্যস্থ বিভিন্ন প্রকার সজীব ও নির্জীব বস্তু প্রকৃতি অনুসারে সাইটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সাইটোপ্লাজমীয় মাতৃকা, সজীব বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও নির্জীব বা জড় বস্তু। এখন আমরা গঠন দেখি। সাইটোপ্লাজমের অর্ধতরল, অর্ধস্বচ্ছ, দানাদার ও সমধর্মী কলয়েডীয় পদার্থটির নাম সাইটোপ্লাজমীয় মাতৃকা বা হায়ালোপ্লাজম। মাতৃকা দুটি অঞ্চলে বিভেদিত। প্লাজমা মেমব্রেন সংলগ্ন অপেক্ষাকৃত কম দানাদার অঞ্চলটির নাম এক্টোপ্লাজম এবং ভিতরের দিকের অধিকতর ঘন অঞ্চলটির নাম এন্ডোপ্লাজম। প্রসঙ্গত উল্লেখ্য, সাইটোপ্লাজমের ভিতরে কোষ গহ্বরের চারদিকে অত্যন্ত পাতলা পর্দার আকারে বিস্তৃত সাইটোপ্লাজমের নাম টনোপ্লাজম।
সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের প্রায় 36টি বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ, অ্যাসিড এবং এনজাইম থাকে। কোষের বিভিন্নতা অনুসারে সাইটোপ্লাজমীয় ধাত্র তন্তুময়, দানাদার, জালিকাকার অথবা কলয়েডাল হতে পারে। সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমে দুই ধরনের যথা সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তু সম্বলিত অঙ্গাণু থাকে। সজীব অঙ্গাণুর মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউলস অন্যতম। শিক্ষার্থীরা এগুলো মনে রাখতে হবে। অন্যদিকে আমরা বলছি নির্জীব বস্তুর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড প্রভৃতি। সোজা কথায় সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের বৃহৎ অংশ এবং এর ম্যাট্রিক্স বা মাত্রিকা সাসপেন্ডেড রয়েছে বলে কতিপয় বস্তু সজীব ও নির্জীব হয়ে থাকে। এখন আমরা দেখি সাইটোপ্লাজম কি কাজ করে থাকে। কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু ও নির্জীব পদার্থগুলোকে ধারণ করা সাইটোপ্লাজমের প্রধান কাজ। এছাড়াও এরা কি করে? বিপাকীয় কার্যাদি পরিচালনা করে, রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সহায়তা করে, উত্তেজনায় সাড়া দিয়ে জীবের বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্তই আজকের ক্লাস আমাদের। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।